কায়স্থগ্রাম থেকে 2 কোটি টাকার ড্রাগস উদ্ধার করলো করিমগঞ্জ পুলিশ। বুধবার সাত সকালে কায়স্থগ্রামে পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের সফল অভিযান। এবার পুলিশের জালে 2 কোটি টাকার ড্রাগস সমেত পাথারকান্দির লক্ষ্মীপুরের কুখ্যাত ড্রাগস মাফিয়া জাকির হোসেন। উদ্ধার করা হয়েছে 50টি সাবানে বাক্স ভর্তি ড্রাগস, বাজেয়াপ্ত করা হয়েছে একটি ওয়াগনার গাড়িও। ড্রাগস মুক্ত মুখ্যমন্ত্রী স্বপ্নের আসাম করতে দিনরাত একাকার করে কাজ করে যাচ্ছে আসাম পুলিশ। ফের একবার বৃহৎ পরিমাণে ড্রাগস উদ্ধার করলো করিমগঞ্জ পুলিশ। জানা গেছে বহিরাজ্য থেকে ড্রাগস পাচার করা হবে বলে গোপন সূত্রে খবর লাভ করেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। বুধবার সাত সকালে নীলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার বিশাল পুলিশ বাহিনী নিয়ে কায়স্থগ্রামে অভিযান চালিয়ে পাথারকান্দি থানা এলাকার লক্ষ্মীপুরের বাসিন্দা কুখ্যাত ড্রাগস মাফিয়া জাকির হোসেনকে একটি ওয়াগনার গাড়ি সমেত আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে 50টি সাবানের বাক্স ভর্তি প্রায় 600 গ্রাম ড্রাগস উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে পুলিশ তার বিরুদ্ধে NDPS ধারায় মামলা দায়ের করে তদন্ত কার্য শুরু করেছে। বুধবার সাত সকালে কায়স্থগ্রাম থেকে 2 কোটি টাকার ড্রাগস উদ্ধার করলো করিমগঞ্জ পুলিশ। কায়স্থগ্রামে পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের সফল অভিযান। পুলিশের জালে ড্রাগস সমেত লক্ষ্মীপুরে কুখ্যাত ড্রাগস মাফিয়া জাকির হোসেন। উদ্ধার করা হয়েছে 50টি সাবানের বাক্স ভর্তি 600 গ্রাম ড্রাগস, বাজেয়াপ্ত করা হয়েছে একটি ওয়াগনার গাড়িও।